এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সবাই যখন গল্পে মশগুল, সবার চোখ এড়িয়ে আনন্দ রঙের দিকে তাকালেও রঙের মুখটা কেমন শুকিয়ে ফ্যাকাশে হয়ে আছে, চোখের নিচে কালি পড়ে গেছে। আনন্দের এখন নিজের প্রতি রাগ লাগছে, একদিকে মেয়েটার কি হাল হয়েছে। মনে মনে প্রমিস করলো আর কাঁদতে দিবে না সীতার গোলাপ জামুনকে, মচার ছলেও না, আঁকড়ে ডাকতে বুকের পাঁচড়ে। আজ তার জন্যই মেয়েটার মলিন মুখের দেখতে হচ্ছে। আনন্দ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। গল্পের মাঝেই আনন্দের বাবা আতিকুর রহমান বলে উঠলেন, আমার মনে হয় এখন ওদের দুজনকে আলাদা কথা বলতে দেওয়া উচিত। আনিসুর রহমান বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। এরপর সিনথিয়ার দিকে তাকিয়ে বলল, বৌমা ওদেরকে রঙের ঘরে নিয়ে যায়। সিনথিয়া মৃদু হেসে মাথা নেড়ে বলল, জি বাবা। রং নিচের দিকে তাকিয়ে সিনথিয়ার পেছন পিছন এগিয়ে গেল আর আনন্দ রঙের পিছন পিছন গেল। সিনথিয়া রঙের ঘরে ঢুকে দাঁড়ালো। এরপর রং আর আনন্দ ঘরে ঢুকলো। সিনথিয়া হালকা হেসে আনন্দ আর রঙকে বলল, তোমরা এখানে কথা বলো, কিছু লাগলে ডেকো। আনন্দ সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, জি আচ্ছা ভাবি, ধন্যবাদ। সিনথিয়া হালকা হেসে রঙের ঘর থেকে চলে গেল। যাওয়ার আগে দরজা ভিড়িয়ে গেল। ততক্ষণে রং যে জানালার পাশে দাঁড়িয়েছে। সিনথিয়া গেলে আনন্দ এক নজর রঙের দিকে তাকিয়ে দরজা লক করে ধীর পায়ে রঙের পাশে এসে দাঁড়ালো। রং জানালার বাহিরে তাকিয়েছিল। আনন্দ রঙের কাঁধে হাত রেখে ছোট্ট করে বলল বলে ডাকতেই রং পিছনে ফিরে আনন্দকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। আনন্দের শার্ট খামচে ধরে কাঁদতে লাগলো। আনন্দ রঙের মাথায় হাত বুলিয়ে বলল, রং কাঁদতে কাঁদতে বলল, কেন করলেন আমার সাথে এমন, কি করেছিলাম আমি? আনন্দ রঙকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরলো, যেন ছেড়ে দিলেই রঙকে হারিয়ে ফেলবে। আমি বুঝতে পারিনি এমন কিছু ভাবে, প্লিজ আমাকে মাফ করে দাও, কে দো না প্লিজ, প্রমিস করছি এরপর কখনো তোমাকে কষ্ট দেবো না, প্লিজ লক্ষ্মীটা আর কে দো না। রঙকে জড়িয়ে ধরে বলল। রং আনন্দের শার্ট খামছে নিঃশব্দে কেঁদেই চলেছে। আনন্দ রঙের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর রঙের কান্না থেমে এসেছে। আনন্দ রঙকে ছাড়াতে নিলে রং আরও শক্ত করে জড়িয়ে ধরল। আনন্দের ঠোঁটে হাসি ফুটে উঠল। আনন্দ এক হাত দিয়ে রঙের মাথা নিচের বুকের সাথে চেপে অন্য হাতে রঙের কোমর পেঁচিয়ে রঙকে নিয়ে বিছানায় যেয়ে বসে। রং এখনও আনন্দের বুকে মাথা রেখে বসে আছে। আনন্দ দুহাতে তার প্রেয়সীকে জড়িয়ে আছে। বড্ড কষ্ট দিয়ে ফেলেছে তার এই ছোট্ট পাখিটাকে। ভাবতেই আনন্দ রঙের মাথায় চুমু খেয়ে আবার জড়িয়ে ধরল। খানিক বাদে আনন্দ রঙকে ছোট্ট করে ডাক দিল, গোলাপ জামুন। রং আনন্দের বুকে মাথা রেখেই জবাব দিল, আচ্ছা আনিস আঙ্কেল, মানে তোমার বাবা কি আমার ছবি তোমাকে দেখায়নি? তুমি যে বলে পাত্র পছন্দ হয়নি। রং এবার আনন্দের বুক থেকে মাথা তুলে তাকালো, বলল, দেখিয়েছি কিন্তু আপনার ছবি না, অন্য একজনের ছবি। আনন্দ ভ্রু কুচকালো, জিজ্ঞাসা করল, আমার ছবি না তো কার ছবি? আমি চিনি না। তোমার বাবা নিজে দেখিয়েছেন? না, সাত দিয়াকে দিয়ে ফোন পাঠিয়ে ছবি দেখিয়েছেন। আনন্দ জিজ্ঞেস করল, সাত ওই মনির ভাইয়ের ছেলে মেয়ে, ওই পিচ্ছি দুইটা? মনে হয় আসতে যে হাত লেগে ছবি চেঞ্জ হয়ে গেছে হয়তো। রং কিছুক্ষণ আনন্দের দিকে তাকিয়ে মুখটা ছোট্ট করে বলল, আপনি আমার সাথে এমন করলেন কেন, আমার খুব কষ্ট হয়েছিল। বলতে বলতে রঙের চোখ ভরে এলো। রঙের চোখে পানি দেখে আনন্দের বুকটা কেঁপে উঠল। সাথে সাথে রঙকে আনন্দ জড়িয়ে নিল নিজের সাথে। আনন্দ বলল, আমাকে মাফ করে দিন না বাকিটা, আমি বুঝিনি এরকম কিছু হয়ে যাবে। তোমাকে বাসে উঠিয়ে দিয়ে অফিসে যেতেই বাবার কল আসে। আমাকে বলেছে তারা একটু পরে বাসে উঠবে, বিকেলে ছুটি নিয়ে তাদের আনতে যেতে। আমি কথা মতো বিকেলে ছুটি নিয়ে বাস স্টপে যেয়ে মা বাবা নতুনকে নিয়ে বাসেই গেলাম। সন্ধ্যার পর সবার সাথে নাস্তা করলাম। নাস্তা শেষে বাবা হঠাৎ বললো আগামীকাল মেয়ে দেখতে যাবো তোমার জন্য। বাবার কথা শুনে রীতিমতো আমি অবাক হয়ে গেলাম।
আমি বললাম, বাবা কি বলছো এসব? মেয়ে ভালো, আমার ছোটবেলার বন্ধুর মেয়ে। কিন্তু বাবা এখন বিয়ে কেন? আমি নানা বলার আগে বাবা ফোন থেকে মেয়ের ছবি বের করে আমার সামনে ধরল। আমি রীতিমতো কয়েক দফায় দফায় অবাক হচ্ছি, আমি খুশিটা প্রকাশ করতে পারছিলাম না। কাঁপা কাঁপা স্বরে বাবাকে জিজ্ঞেস করলাম, এ তোমার বন্ধুর মেয়ে? বাবা বলে উঠলেন, হ্যাঁ, নাম খুশবু খানম রং, অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী, ঢাকায় থাকে। আমরা কাল যাচ্ছি ওদের বাড়িতে, সব রেডি করো। তারপর আমি আর বাবা বাইরে যেয়ে সব কিনে আনলাম। শপিং করতে করতে রাত প্রায় 10টা বেজে গেছে। তারপর বাসায় এসে খেয়ে শুতেই তোমাকে কল দিলাম, কিন্তু তুমি যখন বললে বাসা সবার পছন্দ হয়েছে কিন্তু তোমার পছন্দ হয়নি, আমি ভেবেছি তুমি মজা করছো। তাই আমিও মজা করছি, কিন্তু আজ তোমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারলাম তুমি মজা করছিলে না, সারা রাত কেঁদেছিলে। রঙকে চুপ থাকতে দেখে আনন্দ আবার বলল, আর কখনো মজা ছলেও কষ্ট দেবো না, প্রমিস। রং আনন্দের বুকে মাথা রেখেই বলল, যদি আপনার বাবার পছন্দের মেয়ে আমি না হতাম তখন আপনি কি করতেন? পাত্রী দেখা মানেই বিয়ে না। রাফি কমলও 8-10টা পাত্রী দেখেছে। তারপর মিনি ভাবিকে সবার পছন্দ হয় এবং বিয়ে হয়। বিয়ে দুজনকে না দুই পরিবারকে মেলায়। এখানে সবার মতামত প্রয়োজন। আবার বিয়ের মূল হচ্ছে পাত্র পাত্রী, যারা দুজন দুজনের সাথে সারা জীবন থাকবে, তাই তাদের মতামত সব থেকে বেশি প্রয়োজন। বাবা এখন যেহেতু তোমাকে পছন্দ করেছে, পরেও তোমাকে পছন্দ করত, আর তোমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবা আমার পক্ষে সম্ভব নয়। পরিস্থিতি অন্য কিছু হলে আমি তোমাকেই বিয়ে করতাম, তবে সবার মতে। আনন্দ থেমে রঙকে জিজ্ঞেস করল, তো এবার পছন্দ হয়েছে পাত্রকে? রং হেসে দিলে মাথা নাড়ল, পরে আনন্দের বুক থেকে মাথা উঠিয়ে জিজ্ঞেস করল, আজ আপনারা থাকবেন তাই না? আনন্দ বাঁকা হেসে বলল, যদি তুমি যাও। রং আনন্দের কথা শুনে ভেঙচি কেটে বলল, ঢং। আনন্দ শব্দ করে হেসে দিল। আনন্দ উঠে যেয়ে দরজার লক খুলে দরজা হালকা খুলে আবার বিছানায় এসে বসল। রঙকে জিজ্ঞেস করল, অনুভূতি কেমন হচ্ছে? রং নিচের দিকে তাকিয়ে বলল, জানি না আপনার। আনন্দের কথাই রং নাক সিটকে বলল, ছি কি বলছেন এসব? রঙের নাক সিটকানো দেখে আনন্দ শব্দ করে হেসে উঠল। আনন্দের হাসির মধ্যে সন্ধ্যা শিল্পী আর নতুন ঘরে আসে। সন্ধ্যা মুচকি হেসে বলল, কি কথা নিয়ে এমন হাসাহাসি চলছে, আমরা একটু শুনি। সন্ধ্যা শিল্পী আর নতুনকে দেখে রং আর আনন্দ উঠে দাঁড়াল। আনন্দ আর চোখে একবার রঙের দিকে তাকিয়ে সন্ধ্যার দিকে তাকিয়ে বলল, তেমন কিছু না ভাবি, আপনার ননদকে আমার অনুভূতি কথা ব্যক্ত করলাম। রং মাথা নুইয়ে নিল। সন্ধ্যা যে রঙের কাঁধ জড়িয়ে পড়ল, আচ্ছা। রং বেশ লজ্জা পেয়েছে। নতুন আনন্দকে বলল, ভাইয়া তোমাদেরকে বাবা মা ডাকে। আনন্দ এক নজর রঙের দিকে তাকিয়ে নতুনকে বলল, হুম চলো। আনন্দ আর নতুন ঘর থেকে বের হতেই সন্ধ্যার শিল্পী রঙকে ঘিরে ধরে সন্ধ্যা রঙকে জিজ্ঞেস করল, কি পছন্দ হয়েছে ছেলেকে? রং লজ্জায় মাথা তুলতে পারছে না। শিল্পী জিজ্ঞেস করল, পছন্দ হয়নি? রং মাথা নুইয়েই বলল, হ্যাঁ পছন্দ হয়েছে। রঙের কথা শুনে সন্ধ্যার শিল্পী খুশিতে রঙকে ছড়িয়ে ধরল। আলহামদুলিল্লাহ, দুজন দুজনকে পছন্দ করেছে, এর থেকে বেশি আর কি চাই? আনন্দের মা জাহানারা বেগম রঙের মাথায় চুমু খেয়ে বলেন, এমন মিষ্টি মেয়ে পছন্দ না করে থাকা যায়? জাহানারা বেগমের কথায় রং লজ্জায় মাথা নুইয়ে নেয়। জাহানারা বেগম ব্যাগ থেকে চেইন নিয়ে রঙকে পরিয়ে দেয়, কিন্তু বিপত্তি ঘটে আংটি পরানোর সময়। জাহানারা বেগম আংটি পরাতে যেয়ে দেখেন রঙের বাম হাতের অনামিকা আঙ্গুলে আগে থেকেই একটা আংটি ছিল। জাহানারা বেগম কি বলবেন ভাবছে, রঙের অস্বস্তি হচ্ছে। এটা আনন্দ তাকে পরিয়ে দিয়েছিল, এটা সে খুলতে চায় না। অন্যদিকে জাহানারা বেগমকে থেকে যেতে দেখে সবার ভ্রু কুচকে এলো। আনন্দ হালকা এগিয়ে এসে দেখতেই আনন্দের কপাল সমতল হয়ে যায়। আনন্দ মুচকি হাসি দেয়। পাশ থেকে আনন্দের বাবা আতিকুর রহমান জিজ্ঞেস করলেন, কি হয়েছে, আংটি পরাচ্ছ না যে?
বলেই সামনে এগিয়ে দেখে রঙের বাম হাতের অনামিকা আঙ্গুলে আগে থেকেই আংটি পরা। রঙের বড় ফুপি বললেন, রং আংটিটা খুলে ফেল। আনন্দ বলে উঠল, না থাক, দরকার নেই। এরপর জাহানারা বেগমকে বলল, মা ডান হাতে পরাও। নতুন পাঁচ থেকে বলল, মা আংটি তো ভাইয়ার পরানোর কাজ, তাই না? সব দেশে পড়ায় ছেলে মেয়েরা আর বাংলাদেশে পড়ায় ছেলের মা। বলেই হেসে দিল, নতুনের সাথে আনন্দ নিঃশব্দে হেসে দিল। জাহানারা বেগম আর কথা না বাড়িয়ে ডান হাতের অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে দিল। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। হঠাৎ আতিকুর রহমান বলে উঠলেন, আর যদি বিয়েটা পরিয়ে ফেলা যায় কেমন হয়? সবাই আতিকুর রহমানের দিকে তাকালো। আনিসুর রহমান খুশি হয়ে বললেন, তোর যেটা ভালো বুঝিস। আতিকুর রহমান আনন্দকে জিজ্ঞেস করলেন, তোর অসুবিধা আছে? আতিকুর রহমান রংকে জিজ্ঞেস করলেন, ফাইনাল কবে মা তোমার? এই মাস পর। তাহলে তো হয়ে গেল, এখন কাবিন করে রাখি, রং মায়ের পরীক্ষার পর অনুষ্ঠান করব, কি বলিস আনিস? তোরা যেটা ভালো মনে করিস। সব ম্যানেজ করতে পারবি? আনিসুর রহমান রাইদের দিকে তাকালো। রাইদ বলল, জি আঙ্কেল পারবো, আমাদের পরিচিত কাজই আছে। আতিকুর রহমান বললেন, তাহলে তো হয়ে গেল, তাহলে তুই কাজের সাথে কথা বল। রাইদ মাথা নাড়িয়ে সোফা ছেড়ে উঠে ড্রয়িং রুম থেকে চলে যায়। রাইদ যাওয়ার পর রঙকেও নিয়ে যায়, যাতে নতুনও যায়। ড্রয়িং রুমে রঙের বাবা, দুই ফুপা, খালু, মনির, আনন্দের বাবা, মা আর আনন্দ সবাই সবার মতো কথায় ব্যস্ত। আনন্দ খুব মনোযোগ দিয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আনন্দ আতিকুর রহমানকে বলল, আমি আসছি। কোথায় যাচ্ছিস? এই তো পাশে একটু কাজ আছে। তারপর হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, এখন বাজে 6:40, আমি 8টার ভেতর চলে আসার চেষ্টা করব। তুমি তো আশেপাশের কিছু চিনবা না, মুনির যাক তোমার সাথে। আনন্দ মৃদু হেসে মাথা নেড়ে বলল, জি আচ্ছা। আনন্দ আর মুনির বেরিয়ে যেতেই রাইদ কল করল আনিসুর রহমানকে। আনিসুর রহমান কল রিসিভ করে বললেন, হ্যাঁ রাইদ বলো। বাবা, কাজী সাহেবের সাথে সব কথা শেষ, তাকে কি এখন নিয়ে আসবো? না, আনন্দ একটু বাইরে গেছে, তুই 8:30 আসতে বল। আচ্ছা ঠিক আছে। ভাবি তুমি অনেক সুন্দর। তাই? রং মুচকে হেসে বলল, নতুনও অনেক সুন্দর। নতুন দুষ্টু হাসি দিয়ে জিজ্ঞেস করল, আর আমার ভাইয়া? রং লজ্জা পেল, কথা ঘুরিয়ে জিজ্ঞেস করল, কি খাবে বলো, আমি নিয়ে আসছি। কিচ্ছু খাবো না, সন্ধ্যায় ফল মিষ্টি জুস আর অনেক কিছু খেয়েছি, এখন আর কিছু খাবো না। আচ্ছা কিছু খেলে বলবে। আচ্ছা ভাবি, আমি আজ তোমাদের সাথে ঘুমাবো। আচ্ছা। ওদের কথার মাঝে নাদিয়া, স্বাদ আর দিয়া আসলো। নতুন স্বাদ আর দিয়াকে জিজ্ঞেস করল, তোমাদের নাম কি? আমার নাম দিয়া, আর ও হলো স্বাদ, আমার ভাই। স্বাদ জিজ্ঞেস করল, তোমার নাম কি আপু? আমার নাম নতুন। রং নতুনকে দেখিয়ে স্বাদকে বলল, বাবা এটা খালা মনে হয়, আপু না। স্বাদ আর দিয়া মাথা নাড়ল। দিয়া এসে নতুনের হাত ধরে বলল, খালামণি চলো তোমাকে আমাদের বাসা দেখাই। নতুন খুশি হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ চলো। রং নিচের ঘরে বসে আছে, তার পাশে বসে আছে আনন্দের মা, রঙের ছোট ফুপি, শিল্পী আর নাদিয়া, সবাই কথা বলছে। ফাঁকে ফাঁকে জাহানারা বেগম রঙকে এটা সেটা জিজ্ঞেস করছে। রাত 8:15, ডোরবেল বেজে উঠলে নাদিয়া চেয়ে দরজা খুলে দেয়। আনন্দ আর মনির এসেছে, দুজনের হাতে অনেকগুলো শপিং ব্যাগ। বাসায় ঢুকে মনির বলল, ড্রয়িং রুমে যেয়ে কী করবো, একসাথে রঙের রুমেই দিয়ে আসি।
আনন্দ মাথা নেড়ে মনিরের পিছন পিছন রঙের ঘরে যায়। মনির আর আনন্দকে দেখে সবার পাশ ফিরে বসে। মনির আর আনন্দের পিছন পিছন রঙের বড় খালা ফুপি আর সিনথিয়াও আসে। মনির আর আনন্দ শপিং ব্যাগগুলো রঙের বিছানার উপর রাখে। রঙের বড় খালা জিজ্ঞেস করল, জামাই সাহেব তার হবু ওর জন্য শপিং করছে, এ টু জেড কিচ্ছু বাদ দেয়নি, চুলের ক্লিপ থেকে জুতা সবই। রং মৃদু হেসে আর চোখে আনন্দের দিকে তাকালে রং আর আনন্দের চোখাচোখি হয়ে যায়। রং লজ্জা পেয়ে আনন্দের থেকে চোখ সরিয়ে নেয়। রঙের বড় খালা শপিং ব্যাগগুলো খুলছে। প্রথমে শাড়ির ব্যাগ খুলল, লাল বেনারসি, ভারী কাচের ওড়না, সাথে ব্লাউজ পেটিকোট। রং বেনারসির দিকে তাকিয়ে আছে, চোখ জুড়িয়ে যাচ্ছে, শরীর কাটা দিচ্ছে, এটা তার বিয়ের বেনারসি। আনন্দের মা বেনারসি রঙের কাঁধে রেখে বললেন, মাশাল্লাহ কি সুন্দর লাগছে। রঙের ছোট ফুপি মনিরকে জিজ্ঞেস করলো, এটা কে পছন্দ করেছে? এখানে যা যা আছে সব আনন্দ পছন্দ করেছে। বাহ, দুলাভাইয়ের পছন্দ তো সেই, রঙকে বেশ লাগছে। এরপর ব্যাগ খুলে গয়না বের করলো, গলার, হাতের, কানের আর নাকের সব স্বর্ণের। গয়নাও সবার পছন্দ হয়েছে, কিন্তু রঙের নাক ছিদ্র করা না, তাই নাকফুল আলাদা করে রাখলো। এরপর বের করলো জুতা, একজোড়া হিল আর একজোড়া স্লিপার। রঙের খালা রঙকে বলল, জুতাটা পর, দেখি পায়ে হয় কিনা। রং বিছানা থেকে নেমে প্রথম হিল পরে ট্রাই করে, একদম পায়ের মাপে লেগে গেছে। রঙের ছোট ফুপি বললেন, রং মা একটু হেঁটে দেখ তো। রং হেঁটে আনন্দ পর্যন্ত যেয়ে আবার বিছানার কাছে এসে দাঁড়ায়। আনন্দের মা রঙকে জিজ্ঞেস করলেন, ঠিক লেগেছে পায়ে? রং উপর নিচ মাথা নেড়ে বলল, জি ঠিক আছে। শিল্পী রঙের দিকে স্লিপার এগিয়ে দিয়ে বলল, এবার এটা পরে দেখ। রং স্লিপার পায়ে দিয়ে একটু হেঁটে দেখল, সব ঠিক আছে। শিল্পী হেসে আনন্দকে বলল, বাহ দুলাভাই তো সেই, পায়ের মাপে একদম খাপে খাপ লেগে গেছে। মনের মাপ বলছিস? আমি কিভাবে জানবো? রঙের ফুপি আনন্দকে জিজ্ঞেস করল, তাহলে তুমি জানলে কিভাবে? আনন্দ মৃদু হেসে বলল, দেখে আন্দাজ করেছি ফুপি। কিছুক্ষণ আগে কাজে নিয়ে এসেছে রাইত। ড্রয়িং রুমে সব পুরুষের কণ্ঠ শোনা যাচ্ছে, সবাই ব্যস্ত। আনন্দের মা ফোনে কথা বলছেন বারান্দায়, সম্ভবত শান্তর মায়ের সাথে, না হয় পিউলির মায়ের সাথে। রঙকে সিনথিয়া, শিল্পী আর নাদিয়া রেডি করাচ্ছে, আর নতুন বিছানায় বসে আছে। রঙের মাথা ভনভন করছে, আজ তার জন্য একটা বিশেষ দিন। আজ সে আনন্দকে পুরোপুরিভাবে নিচের করে পাবে। রঙের হার্টবিট বেড়ে যাচ্ছে, আশেপাশে সব নিচের মানুষ, তাও নার্ভাস হয়ে পড়ছে রং। একটু পরপর শরীর কাঁপিয়ে ঘেমে উঠছে। সিনথিয়া নাদিয়াকে বলল, নাদিয়া ফ্যানটা বাড়িয়ে দিত আর রঙের মুখের উপর বাতাস কর, মেয়েটা বারবার ঘেমে মেকআপের বারোটা বাজাচ্ছে। নাদিয়া যে ফ্যান বাড়িয়ে অন্য রুমে থেকে একটা হাত পাখা এনে রঙের মুখের উপর বাতাস করছে। শেষে রঙকে রেডি করিয়ে ড্রয়িং রুমে আনন্দের পাশে বসানো হয়। রং বেশ নার্ভাস হয়ে পড়ছে। আনন্দ ব্যাপারটা বুঝিয়ে পেরে আশেপাশে তাকালো, সবাই যে যার মতো ব্যস্ত। কাজী সাহেব লিখছেন। আনন্দ রঙের কানে ফিস ফিসিয়ে বলল, নার্ভাস হয়েও নয়, জীবনের প্রথম বিয়ে এনজয় করো, পরেরবার এই ফিলটা থাকবে না কিন্তু। আনন্দের কথাই হঠাৎ রঙের ভ্রু কুচকে এলো। পরের বার মানে? রং কিছু বলল না। কিছুক্ষণ পর আনন্দ আর রঙকে কাজী সাহেব সাইন করতে দিল। আনন্দ আগে সাইন করে রঙের দিকে কলম এগিয়ে দিল। রং একবার আনন্দের দিকে তাকালো, আর একবার আনন্দের হাতের কলমের দিকে। আনন্দ চোখের ইশারায় রঙকে কলম নিয়ে বলে। রং শুকনো ঢোক গিলে আনন্দের হাত থেকে কলম নেয়, কিন্তু সাইন করতে পারছে না, হাত প্রচুর কাঁপছে। শেষে সাইন করতে যেয়ে রং কেঁদে দিল। রঙের কান্না দেখে রঙের বাবা, ভাই আর পরিবারের সবাই বিচলিত হয়ে পড়ল। আনিসুর রহমানের মনে হলো বিয়েটা রঙের অমতে হচ্ছে। রঙের বাবা সোফা ছেড়ে উঠে রঙের কাছে যাবেন, তার আগেই আনন্দ রঙের চোখের পানি মুছিয়ে রঙের হাত নিজের হাতের মাঝে নেয়। রং আনন্দের দিকে তাকায়। আনন্দ জিজ্ঞেস করল, ভরসা আছে আমার উপরে?
রং কিছুক্ষণ আনন্দের দিকে তাকিয়ে উপর নিচ মাথা নাড়ে, আনন্দের ঠোঁটে হাসি ফুটে ওঠে। আনন্দ হেসেই বলল, তোমাকে তোমার বাবা ভাই পরিবার থেকে দূর করছি না, বরং তোমার জীবনে আমাকে সহ আমার পরিবারকে যোগ করছি। আনন্দ আবার রঙের চোখ মুছে দিয়ে বলল, এটাই শেষ কান্না তোমার, এরপর কোনো কারণে চোখে পানি আসতে দেব না, প্রমিস। রং মুগ্ধ নয়নে আনন্দের দিকে তাকিয়ে আছে। রঙের কান্না থেমে গেছে, রং কলম দিয়ে সাইন করে নিল। রঙের বাবা আবার নিচের জায়গায় বসে পড়লেন। ছোট্ট রং আজ কত বড় হয়ে গেছে, এখন আর তাকে রঙের চিন্তা করতে হবে না, কারণ রঙের চিন্তা করার জন্য মানুষ এসে গেছে। এর থেকে একজন বাবার আর কী চাওয়ার থাকে? সবার অগোচরে আনিসুর রহমান চোখের পানি মুছে নিলেন। এবার কাজী সাহেব আনন্দ আর রঙকে কবুল বলতে বললে, আনন্দ এরপর রং এক এক করে দুজন কবুল বলে ফেলল। কাজী সাহেব বললেন, আলহামদুলিল্লাহ বিয়ে সম্পন্ন হয়েছে, আসুন সবাই আমরা আল্লাহর দরবারে মোনাজাত করি। সবাই দুহাত তুলে মোনাজাত করলো।